শিশুর কোষ্ঠকাঠিন্য হলে কি করবেন? অনেক শিশুরাই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন রোগে ভোগেন। এ নিয়ে অভিভাবকেরা বেশ চিন্তায় থাকেন। সাধারণত শিশুরা মলত্যাগ করার সময় যদি অসুবিধা হয় অথবা বেশি সময় লাগে, তাহলে বুঝবে সে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছে। অনেক সময় অসুস্থতার কারণে কম খাওয়ার বা অপর্যাপ্ত পানি পান করায় কিছুদিনের জন্য কোষ্ঠকাঠিন্য হতে পারে, তবে এই অসুখটি আসলেই বয়স্কদের বেশি হয়। অনেক কারণে শিশুদের কোষ্ঠকাঠিন্য হয়, যেমন খাদ্যাভ্যাসজনিত, গরুর দুধ খেলে, শারীরিক ত্রুটি, বিশেষ করে অ্যানোরেক্টাল স্টেনোসিস বা মলদ্বার জন্মগতভাবে বন্ধ থাকলে, স্নায়ুতন্ত্রের ত্রুটি, মানসিক প্রতিবন্ধী, স্নায়ুর সমস্যা বা সেরিব্রাল পালসি জন্মগতভাবে পেটের সামনে মাংস না থাকলে, শরীরে শক্তি কমে যাওয়া বা হাইপোটোনিয়া হলে, হাইপোথাইরয়েডিজম, বহুমূত্র রোগ, শরীরে ক্যালসিয়াম বেশি, রেনাল টিউবাল এসিডোসিস হলে এ রোগ দেখা যায়। লক্ষণ: খাওয়া দাওয়ায় অনীহা, ক্ষুধামন্ত্রা ভাব দেখা দেবে, পেটে ব্যথা মাঝে মাঝে থাকবে, আবার নাও থাকতে পারে, বমি হতে পারে বা বমি ভাব থাকতে পারে, শরীরের ওজন কম বাড়বে, পরীক্ষা করলে দেখা যাবে পেটটা শক্ত ও ফুলে আছে, পেটের উপর হাত দিলে মল শক্ত অনুভব করবে, মলদ্বার আর্দ্র থাকবে এবং স্ফিংটার খোলা থাকবে। চিকিৎসা: শিশুকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে এবং আঁশযুক্ত খাবার দিতে হবে। শক্ত পায়খানা নরম করার জন্য প্রাথমিকভাবে বাসায় গ্লিসারিন বা সাপোজিটরি দেওয়া যেতে পারে। শিশুকে শান্তভাবে মলত্যাগ করার অভ্যাস গড়ে তুলতে হবে। মলদ্বারে ফিসার থাকলে চিকিৎসা করাতে হবে। মানসিক কোনো সমস্যা থাকলে শিশু মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এসব চিকিৎসায় ব্যর্থ হলে ধরে নিতে হবে শিশুর হার্সপ্রং রোগ হয়েছে। এক্ষেত্রে দেখা যায় মলদ্বার থেকে বায়োপসি করলে প্যারাসিম্পেথেটিক গ্যাংলিওনিক সেল নেই। এ রোগ সাধারণত জন্মের প্রথম মাসে 80% এবং প্রথম বছরে 95% ধরা পড়ে। এ রোগে পেট ফোলা, বমি, কোষ্ঠকাঠিন্য, খাবারে অনীহা, হলুদ বমি ইত্যাদি উপসর্গ দেখা যায়। এ রোগে এক্সরে করলে পেটে গ্যাস ও মল দেখা যাবে। রেকটাল অ্যাম্পুলায় গ্যাস থাকা মানেই হার্পসপ্রং রোগ। অপারেশন করলে এই চিকিৎসা করাতে হবে। তাই শিশুর কোষ্ঠকাঠিন্য হলে অবহেলা না করা, জটিলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।